এর মিটিংয়ে আমাদের মন আছে, কিন্তু আমাদের টাকার ভান্ডার খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়। দিল্লি আমার সব বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকাও বন্ধ করে দিয়েছে, সংখ্যালঘুদের স্কলারশিপও বন্ধ করে দিয়েছে। ওরা বাংলাকে ভাতে মারতে চায়। আর 6টা মাস আমাদের কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে, বাট আমাকে আশীর্বাদ দিন, ভরসা রাখুন, আমি ম্যানেজ করে দেব। তার কারণ হচ্ছে আপনার যদি জেদ থাকে আপনি করতে পারবেন। তাই আপনাদের এই ভাতা চালু হয়েছিল, ওয়াকআপ থেকে যেটা করা হয়েছিল, টাকাটা আমরাই দিই, ওয়াকআপ ডিস্ট্রিবিউশন করে। কবে চালু হয়েছিল? 12-তে না 13-তে? 12। আমি ওয়াকআপকে বলবো কি সিস্টেম আমরা করে দেব। গণি সাহেব এখানে আছেন, ইমামদের জন্য আমার ক্ষুদ্র সামর্থ্য, ইমামদের জন্য আমি 500 টাকা বাড়ালাম, মুয়াজ্জিনদের জন্যও 500 টাকা বাড়ালাম, আর পুরোহিতদের জন্যও 500 টাকা বাড়ালাম। আর ইমাম মুয়াজ্জিনরা যারা আছেন বা যে কোনো সংখ্যালঘু ছেলে মেয়েরা যদি লোন নিয়ে ব্যবসা করতে চান, 5 লক্ষ টাকা গভর্নমেন্ট গ্যারেন্টার আপনাদের দেবে এবং গভর্নমেন্ট জোগাড় করে দেবে। আপনারা ব্যবসা করুন, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, ঘর আমরা করে দেব, যদিও বন্ধ করে দিয়েছে এখন, আমরা আবার করে দেব। আমি আপনাদের সকলকে বলি, আপনারা অনেক সকালে এসছেন, হয়তো ফিরেও যাবেন, অনেক দূর দূর থেকে এসছেন। ববি ঠিকমতো খাবার টাবার দিয়েছে কিনা আমি জানি না, অনেক খিদেও আছে আপনাদের পেটে, কিন্তু মনে রাখবেন আমার এখন একটাই খিদে, কি বলুন তো? বিজেপি হটাও, ইন্ডিয়া বাঁচাও, বিজেপি হটাও, ইন্ডিয়া বাঁচাও। আর যে দুশ্মনরা বিজেপির থেকে টাকা নিয়ে আপনাদের মধ্যে ভাগাভাগি কাজ করবার চেষ্টা করবে, তাদের বলবেন কত কোটি পেয়েছ, জবাব দাও, ওই টাকা গরিব লোকেদের দাও। ওই সব কথা বলে কিছু হবে না, আর দাঙ্গা বাংলায় আমি করতে দেব না, দাঙ্গা লাগাতে দেবেন না। দাঙ্গার থেকে খারাপ জিনিস আর কিছু নেই। আমরা শান্তি রক্ষা করব, সম্প্রীতি রক্ষা করব। আমি এইটুকুই আপনাদের কাছ থেকে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। আমি যতদিন থাকব, আমার দল যতদিন থাকবে, মনে রাখবেন হিন্দু যদি আমার একটা হাত হয়, মুসলমান আমার আর একটা হাত, হিন্দু যদি আমার একটা চোখ হয়, মুসলিমরা আমার আর একটা চোখ, শিখ আমার আর একটা চোখ, পারসিরা আমার একটা চোখ, জৈনরা আমার একটা চোখ। আমি সবার জন্য ছিলাম, সবার সাথে থাকবো। আমি আজানেও যাব, ঈদেও যাব, বকরি ঈদেও যাব। আপনারা জানেন যে শবে বরাত সেকশনাল হলিডে ছিল, কিন্তু ওটা আমরা ফুল হলিডে করে দিয়েছি, স্টেট হলিডে করে দিয়েছি, যাতে আপনাদের সুবিধে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে